আসসালামু আলাইকুম, গ্রাম বাংলা অনলাইনে স্বাগতম। বর্তমানে অনলাইনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হ্যাকিং সমস্যা। অনেকেরই ফেসবুক হ্যাক হয়ে যায়, ইউটিউব হ্যাক হয়ে যায়, জিমেল হ্যাক হয়ে যায়। হ্যাক হওয়ার অন্যতম যে কারণ রয়েছে, সে কারণ যদি আপনি না জানেন, সমাধান না করেন, তাহলে বিপদে পড়তেই হবে। হ্যাক হওয়ার অন্যতম কারণ হলো যে আপনার নিজের ভুলের কারণে আপনার ফোনের অ্যাক্সেস চলে যায় হ্যাকারের কাছে। আপনার নিজের কর্মের ফলে আপনার ফোনের অ্যাক্সেস চলে যায় হ্যাকারের কাছে, তখন আপনি হ্যাক হয়ে বসে থাকেন মাথায় হাত দিয়ে। তো চলুন আজকে আমরা সমাধান করব কোন ধরনের কারণ হতে পারে, কি কারণ হতে পারে। প্রথমে আমি ফেসবুক লগইন করে আপনাকে দেখাচ্ছি আপনার ফেসবুক কেন হ্যাক হয় অথবা আপনার ফোন কেন হ্যাক হয়। তো আমি আমার প্রোফাইলে চলে আসলাম। ফেসবুকের মধ্যে ঘোরাফেরা করে থাকি, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ঘোরাফেরা করে থাকেন, আর আপনার সামনে বেশি উঠে কিছু চাকচিক্যময় অ্যাপ। ফেসবুক কিংবা ফেসবুকের বাইরেও বিভিন্ন রকম অ্যাপস রয়েছে যেগুলো বিশ্বস্ত কিনা আপনি হয়তো বা জানেন না। সেই অ্যাপ যদি আপনি ইনস্টল করেন, ফেসবুক কিংবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা যায়। লগ ইন করার পূর্বে আপনি সেই অ্যাপস দিয়ে কোনো কাজই করতে পারেন না, কারণ হচ্ছে লগ ইন ছাড়া করা যাবে না। আর লগ ইন করার পরে সেই অ্যাপসের ফলাফল প্রয়োজনীয়তা সেটা আপনি হয়তো বা শখের বসে করে থাকেন। এখন কোন অ্যাপ যে বিশ্বস্ত আর কোন অ্যাপস যে হ্যাকার অ্যাপস সেটা তো আপনি জানেন না। অনেক অ্যাপস রয়েছে, ফেসবুক দিয়ে সেই অ্যাপসটাকে ইনস্টল করে লগ ইন করলেন, আর সেই অ্যাপস হচ্ছে আপনার ফেসবুকের যে ডাটা রয়েছে সেই ডাটা চুরি করে নিল, অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টটাই হ্যাক করে নিল, অথবা আপনার বড় ধরনের পেজ রয়েছে ফেসবুক পেজ সেটাকেও হ্যাক করে নিল। তারাই মূলত এরকম লোভনীয় অনেক অ্যাপস রয়েছে। অ্যাপসের অ্যাড দেখবেন একরকম, আর যখন সেই অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন তখন দেখবেন যে তার মধ্যে অন্যরকম, অর্থাৎ বাটপারে যেটাকে বলে। তো সেই অ্যাপসগুলোকে ইনস্টল করে সেই অ্যাপসের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাওয়ার পরে কিন্তু সেই অ্যাপসটাকে আপনি আনইনস্টল করে দিলেন, কিন্তু সে কিন্তু আপনার ফোন থেকে রিমুভ হলো না, শুধুমাত্র আনইনস্টলই হলো, কিন্তু আপনি যে লগ ইন করেছেন সেই লগ ইন কিন্তু সে অ্যাপস রয়ে গেছে। অনেকেই হয়তো বা এটা করে থাকেন, তখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই আমি তো এগুলো করেছি, কিন্তু আমি তো এভাবে অ্যাপস ইনস্টল করেছি বিভিন্ন রকম, কিন্তু আমি তো হ্যাক হই নাই। হ্যাক তো আর সবাই হবে না, যার ফেস ভ্যালু রয়েছে, যার অনলাইন প্ল্যাটফর্মে একটা ভ্যালু রয়েছে, বা যার বড় ধরনের পেজ রয়েছে বা ইউটিউব চ্যানেল রয়েছে, তারাই কিন্তু মূলত হ্যাক হয়। সর্বসাধারণ কিন্তু হ্যাক হয় না, কারণ সবাইকে হ্যাক করার প্রয়োজন তারা মনে করে না। সেজন্য যেটা করতে হবে, আপনি ফেসবুকে ঢোকার পরে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপরে সেটিংস অপশনে ক্লিক করবেন, গিয়ার অপশনে ক্লিক করবেন, আপনি যেখানেই খুঁজে পান আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে ঢুকে পারমিশনস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। পারমিশন অপশনের মধ্যে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন। মূলত আপনি এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যতগুলি অ্যাপসকে আপনি লগ ইন করেছেন সেই অ্যাপসগুলি দেখা যাবে। সবচেয়ে বেটার বিষয় হচ্ছে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট গেমস এখানে এডিট অপশন দিয়ে টার্ন অফ করে রাখবেন, তাহলে আপনি অটোমেটিক্যালি যে ওয়েবসাইটগুলি লগ ইন হয়ে যায় ফেসবুকের মাধ্যমে, অটোমেটিক্যালি যে অ্যাপসগুলি লগ ইন হয়ে যায় ফেসবুকের মাধ্যমে, সেটা কিন্তু হবে না। তো এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু কোনো অ্যাপস লগ ইন করা নেই। তো আমি আরেকটি প্রোফাইলে লগ ইন করে দেখাচ্ছি যে প্রোফাইলটিতে অ্যাপস কিংবা ওয়েবসাইট কিন্তু লগ ইন করা রয়েছে ফেসবুকের মাধ্যমে। তো সেজন্য আমরা যেটা করব, মেনু অপশনে ক্লিক করে সেটিংস অপশনে যাব, সেটিংস এর মধ্যে প্রবেশ করলাম, তারপরে হচ্ছে পারমিশন খুঁজে নেব, পারমিশন রয়েছে কোথায়। তো এই যে দেখতে পাচ্ছেন পারমিশনস, তো এখানে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট এই অপশনটিতে আমরা ট্যাপ করব। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিস্ট চলে আসছে, অর্থাৎ এই যে ফেসবুক আইডি থেকে আমি কোন কোন অ্যাপসের মধ্যে লগ ইন রয়েছি। এখন এখানে যে বিষয়টি কাজ করবে সে হচ্ছে, আমার এখানে অনেকগুলি অ্যাপস রয়েছে, এই অ্যাপসগুলি কিন্তু বিশ্বস্ত অ্যাপস, সুতরাং এরা যে আমার ফোনের অ্যাক্সেস নিয়ে কিছু করবে, হ্যাক করবে কিংবা ডাটা চুরি করবে, এরকম অ্যাপস নয়। সুতরাং এখন আপনি তো জানেন না, আলতু ফালতু অ্যাপস ইনস্টল যদি করেন তাহলে কিন্তু সে কিন্তু আপনার ফোনের অ্যাক্সেস নিয়ে যায়। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখনই কোনো অ্যাপসকে ইনস্টল করবেন তখন কিন্তু সে আপনার থেকে পারমিশন নিবে, পারমিশন অ্যালাউ করে দিতে বলবে, নয়তো সে আপনাকে কোনো অ্যাপসের ফলাফল দিবে না। সুতরাং আপনি যখন পারমিশন অ্যালাউ করে দিবেন তখনই কিন্তু তার কাছে কিন্তু আপনার পারমিশনের বিনিময়ে আপনার ফোনের অ্যাক্সেস চলে যাবে। সেই অ্যাপসগুলি সচরাচর সবার মোবাইলে সবাই ইউজ করে এবং বিশ্বস্ত ফেসবুক কিংবা জিমেলের মাধ্যমে লগ ইন করে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেগুলি সমস্যা, যে অ্যাপসগুলি মনের খুশিতে ইচ্ছা মতো না বুঝে শুনে বা বুঝে শুনে আপনি যে অ্যাপসগুলিকে ইনস্টল করবেন আর এরকম ফেসবুক দিয়ে লগ ইন করবেন, ভুলে আপনি লগ ইন করে থাকেন ফেসবুকের মাধ্যমে, তাহলে এভাবে দেখতে পাবেন সিরিয়ালে। তো এখানে এসে যেটা করবেন, আপনি সেই অ্যাপসটির উপরে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে রিমুভ নামে একটি অপশন রয়েছে, রিমুভ অপশনে ট্যাপ করে দেবেন। এর মধ্যে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি জিমেল অ্যাকাউন্ট দিয়েও কিন্তু এই অ্যাপসটাকে লগ ইন করা। তাই আমি শুধুমাত্র ফেসবুক থেকে রিমুভ করলে হবে না, আমাদেরকে জিমেল থেকে রিমুভ করতে হবে।
তো আমরা এখান থেকে রিমুভ অপশনে ট্যাপ করলাম, রিমুভ হয়ে যাবে। জিমেল যে হ্যাক হয়ে থাকে, যেমন আপনি জিমেল দিয়ে যাই খুলে থাকেন না কেন, ফেসবুক, ইউটিউব বা যে কোনো ওয়েবসাইট খুলে থাকেন না কেন, যদি আপনার এই সমস্ত প্রপার্টিস অর্থাৎ ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো মিডিয়া যদি আপনার হ্যাক করতে হয়, তাহলে একমাত্র জিমেল হ্যাক করার মাধ্যমে কিন্তু আপনার সব কিছু তার কাছে চলে যাবে। আপনার ফেসবুক কিংবা ইউটিউব পেজ কিংবা চ্যানেল, তার সব কিছুর মূলে রয়েছে কিন্তু জিমেল। এখন জিমেলটা যদি হ্যাক হয়ে যায়, তাহলে কিন্তু সব কিছুর অ্যাক্সেস সে নিয়ে নেবে। এজন্য আপনাদের যেটা করতে হবে, সাবধান হতে হবে এবং জিমেল অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে হবে। তো জিমেল অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করলাম, জিমেল থেকে আমরা অ্যাপসকে রিমুভ করব। অনেক অ্যাপসই আমরা জিমেল থেকে লগইন করে থাকি, আর লগইন করার পরে আমাদের কার্য সম্পাদন হওয়ার পরে কিন্তু আমরা সেই অ্যাপসটাকে আনইনস্টল করে দিই, মানেই হচ্ছে যে আপনার সমস্যার সমাধান হয়ে গেল, তা নয়। আপনি কিন্তু জিমেল যে লগইন করে রেখেছেন সেটা কিন্তু এখনও রয়ে গেছে। আপনি কিন্তু মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে কিন্তু আপনি সেই অ্যাপস থেকে বা সেই ওয়েবসাইট থেকে মেসেজ পাবেন, জিমেল থেকে মেল পাবেন, বিভিন্ন নোটিফিকেশন পাবেন। তখন কিন্তু আপনার বোঝা উচিত যে আমার সেই অ্যাপসের কিছু অংশ শিকড় কিন্তু এখনও মোবাইলে রয়ে গেছে। তো সেটা রিমুভ করার জন্য আপনার যে জিমেল অ্যাকাউন্টটি, সেই জিমেল থেকে আপনি জিমেলের যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনে ট্যাপ করবেন, তারপরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবেন। এখানে স্ক্রল করে আপনি প্রাইভেসি সিকিউরিটির মধ্যে প্রবেশ করবেন। তো ডাটা অ্যান্ড প্রাইভেসির মধ্যে প্রবেশ করলাম। এর পর্যায়ে আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে আস্তে আস্তে একটা সময় দেখতে পাবেন আপনি অ্যাপস অ্যান্ড সার্ভিস নামে এরকম অপশন রয়েছে। এই জিমেল দিয়ে যদি থার্ড পার্টি কোনো অ্যাপসকে আপনি লগইন করে থাকেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন। দেখার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন এখানে কোন অ্যাপসগুলি আপনার কাজের এবং কোন অ্যাপসগুলি বিশ্বস্ত, সেগুলিকে আপনি বেছে বেছে যে অ্যাপসগুলি আপনি আনইনস্টল করে দিয়েছেন কোনো একটা সময় আপনার প্রয়োজন হয় না কিন্তু এখনও নোটিফিকেশন মেইল আসে, তো সেই অ্যাপসগুলিকে এখান থেকে দেখবেন। দেখার পরে সেই অ্যাপসের উপরে ট্যাপ করবেন, রিমুভ অ্যাক্সেস নামে অপশন পাবেন, এখান থেকে অ্যাক্সেস ওকে করে দিবেন, তাহলে এই অ্যাপসটা আপনার জিমেল থেকে চিরদিনের জন্য রিমুভ হয়ে গেছে। আপনি যতই ফোন থেকে আনইনস্টল করেন কাজ হবে না, এখান থেকে রিমুভ করতে হবে। তো বন্ধুরা, আজই এই কাজটি করে ফেলুন। আপনি এ জীবনে যা কিছুই অ্যাপস ইনস্টল করেছেন আর লগইন করেছেন, সেগুলোকে আজকেই খুঁটেনাটে সব কিছুকে রিমুভ করে ফেলুন, যেগুলি আপনার প্রয়োজনে না আসে, নয়তো কিন্তু যে কোনো অ্যাপস আপনাকে আক্রান্ত করতে পারে মরার উপরে খারাগা হয়ে। আশা করি ভিডিওটি দেখে আপনার সহযোগিতা হয়েছে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই প্রত্যাশায় ভিডিও থেকে বেঁধে নিচ্ছি, আল্লাহ হাফেজ।